ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে একটা পেজের কাস্টমস বর্ডার তৈরি করা যায়। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে পেজ সেটআপে যাওয়া লাগবে আমাদেরকে। পেজ সেটআপ থেকে এখানে পেপার সাইজ A4 সিলেক্ট করে দিব। আমার তো সিলেক্ট করা গেছে, ওকে দিব। পেজটাকে জুম আউট করতে হবে যাতে আমাদের বর্ডারটা তৈরি করতে সুবিধা হয়। এখন ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে নো ফিল, নো ফিল দিয়ে এটা আউটলাইনের কালারটা আমরা চেঞ্জ করে দিব। আবার শেপে যাব, আবার ইনসার্ট, শেপ, রেক্টেঙ্গুলার। তারপর এখান থেকে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বক্স, বক্স থেকে এখানে আর্টে অনেকগুলো আর্ট এখানে পাওয়া যায়। এখান থেকে যে কোনো একটা পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ওকে দিয়ে বেরিয়ে আসব। বিহাইন্ড টেক্স, বিহাইন্ড টেক্স সিলেক্ট করে দিব। দেন প্রথমে যেটা বর্ডার রাখা হয়েছে রেক্টেঙ্গুলার ওটা সিলেক্ট করব, করে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিব। এবার তৈরি হয়ে গেছে। এভাবে আমরা একটা পেজের বর্ডার নিজেরাই তৈরি করতে পারি।